ছয়টি পরিবারকে খাস জমিতে এবং 299টি পরিবারকে জমি ক্রয়ের মাধ্যমে পুনর্বাসন, 755টি পরিবারকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে এবং আশ্রয় দ্বীপ প্রকল্পের মাধ্যমে। তাহলে স্যার আমরা যে প্রধানমন্ত্রী যে আগামী 21 তারিখে যেটা উদ্বোধন করতে যাচ্ছেন, 65টি ওই দিন শুধু 65টি আপনারা জানেন যে ফার্স্ট ফেজ হয়েছে, তাড়াহুড়ো করে ঘর নির্মাণ করতে গিয়ে এই মাটি বসে যাওয়ার কোনো কোনো জেলায় আপনাদের আর 6টি পরিবারকে আমরা কার্যবিচার দেবো, সেই জমি আমরা খুঁজতেছি, 24 জনের জমি আর 299 এর জন্য নেওয়া হচ্ছে মাত্র 1 টাকা, 1 টাকা সালামিতে 200 জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে, উক্ত ভূমি পুনর্বাসন করব। এই কার্যক্রম বাস্তবায়নে জেলা এবং উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 65টি পরিবারকে, 65টি পরিবার হচ্ছে হাজীগঞ্জে, এরপরে মতলব দক্ষিণে চিহ্নিত করা হয়েছে, এবং এই সংখ্যাটি হচ্ছে 1606। আমি এখানে একটি কথা বলি, 1606 কিন্তু পরিবারকে অর্থাৎ 35টি পরিবারকে খাদ্যটি ক্রয়ের মাধ্যমে, এটি হচ্ছে যে 65 যেটি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের জমি কেনার প্রশ্নটি আসছে। আমরা আপনারা শুনলেন যে আমরা ইতিমধ্যে 35